No, 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 no. হ্যালো হ্যালো হ্যালো, তোরা কেমন আছিস? হ্যাঁ রে, ভালো আছি। হ্যাঁ ভালো আছি, খুব ভালো লাগছে তোদেরকে দেখে। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আরে কি বলবো, এত ইউটিউব পড়ে পড়ে না আমার মাথাটা হ্যাং হয়ে গেছে। আসলে সেটা নয়, এই একটু করছি, আমার এটা ভালো লাগে করতে। কিন্তু হ্যাঁ, কিছুদিন পর আমি ঢুকে যাবো চাকরি বাকরিতে, চিন্তা নেই। আমার এমনি যোগাযোগ করা আছে, তো একটু টাইম নিচ্ছি আর কি। তোরা বল কেমন আছিস? তোরা জানিস, তোরা কিন্তু দুজন, আরও অনেক স্কুলের লোকজনদের ডাকবো। আপাতত তোরা দুজন কথা বল, আমি সবাইকে অ্যাড করছি। এটা কোথা থেকে এলো? একে তো রাখা যাবে না। মৌলিনা তুই ওকে হটা, তুই যদি ওকে না হটাস তো আমি হটে যাব। যা বাবা, কেন কি হলো? মৌলিনা বেকার ঝামেলা করছে কিন্তু, আমার কিন্তু এসব ভালো লাগে না, আমি কিন্তু এখানে অপমান হতে আসিনি। আরে ছাড় না, বাদ দে না, এখন তো সবাই আমরা বড় হয়ে গেছি, এইসব নিয়ে চিন্তা করে কোনো লাভ আছে? আমি এসব শুনতে চাই না, ঝগড়া আমার রন্ধ্রে রন্ধ্রে, আমার সারা শরীর জুড়ে ঝগড়া। আমি যদি ঝগড়া না করি আমার মোমো বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস হজম হয় না, ঝগড়া আমাকে করতেই হবে। একটা কথা বলবো, তোরা ঝগড়া করা বন্ধ কর। ও আমার স্কুলে ছোটবেলায় কি করতো মনে নেই তোর? ও আমাকে অনেক গুলি করতো, ও আমাকে আমার টিফিন চুরি করে খেয়ে নিত, ও আমার চক দিয়ে আমার ব্যাগে ঘষাঘষি করতো, আমার ব্যাগে সব লেখালেখি করতো, বোর্ড মুছতো। তা আমি ছেড়ে দেবো ওকে? ছেড়ে দেবো, ছেড়ে দেবো? ক্লাস 1-2 এর কথাগুলো বলছে, আমার নিজেরই মনে নেই ও কি বলছে। আরে পাগল নাকি সাইকো নাকি, মনে করে করে ঝগড়া করছে? আচ্ছা তুই করছিস না, তুই তুই বাদ দে, আমরা সবাই তখন ছোট ছিলাম, পুরনো কথা ভেবে লাভ আছে? কি ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, ঝগড়া কোনো দিনও শেষ হয়? আমাকে বলতো, আমরা এখন বড় হয়ে গেছি, আমাদের কোথায় এখন ফিউচার প্ল্যানিং নিয়ে ডিসকাস করবো, কোথায় ভালো ভালো জিনিস নিয়ে কথা বলবো, তোরা আবার সেই প্রথম জিনিসগুলো নিয়ে শুরু করেছিস। বুঝি না বাবা, তোরা এরকম কেন, মানে তুই এখান থেকে যা, তুই খুব ফালতুমি, তুই খুব বাজে, তুই তুই সেমন, তুই ওইরকম, তুই অন্যরকম, তুই যেমন খুশি, তুই বাজে, খুবই বাজে, খুবই বাজে, খুবই বাজে, তুই মানে এক নম্বরে বাজে বাজে বাজে, তুই ওইরকম, তুই সেই রকম, তুই অন্যরকম, তুই কেমন জানি। আরে তুই শান্ত হ, আমি দেখছি, আমি হ্যান্ডেল করার চেষ্টা করছি, এমনিতেও হ্যান্ডেল করে কোনো লাভ নেই, কারণ তোরা দুজন পরে হাত মিলিয়ে নিবি, তারপর আমি বাসটা খাবো না, আর হ্যান্ডেল আমি করবো না, তাও আমি চেষ্টা করছি হ্যান্ডেল করার। তোরা শান্ত হ, তুই শান্ত হ, তুই একটা ওই, তুই একটা সেই। আমি শান্ত হবো না মৌলিনা, আমি শান্ত হবো না। তুই ওকে কেন রেখেছিস? তোর আর কি কোনো বন্ধু বান্ধব নেই? তুই তো আরও অনেকে ডাকতে পারতিস, তুই ওকে কেন রেখেছিস? কেন রেখেছিস তুই ওকে, কেন রেখেছিস? আমি শান্ত হবোই না, হবোই না, হবোই না। আমি করবো ঝগড়া, করবো, কি করে নিবি? হ্যাঁ আমি এমন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করবো 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 করবো। আমাদের ব্রেন এত অ্যাক্টিভ নেই যে প্রথম দিনকার কথাগুলো মনে করে করে ঝগড়া করব। আমি কিছু বলবো না, বলতে পারি না, আমি পড়াশোনা ভুলে যেতে পারি, পড়াশোনা ভুলে যেতে পারি, কোন গদ্যর কোন কবি সেগুলো ভুলে যেতে পারি, কিন্তু ঝগড়া আমি ভুলবো না, ঝগড়া করবোই, করবোই ঝগড়া। আমি কিন্তু আর আসবো না, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই মৌলিনা, তোর সাথে সবার সম্পর্ক ভালো থাকতে পারে, বাট আমি ওই রকমই, আমি তো রাখতে চাই না কারোর সাথে, বলবো না, ঝগড়া করবোই, করবোই ঝগড়া। তুই ওকে বাদ দিয়ে দিলি কেন? কেন করবো না?
মুভ, ঠিকই বলেছিস। নিয়ে এরকম লোকজন থাকার থেকে না থাকাই ভালো গ্রুপে, সারাক্ষণ শুধু ঝগড়া অশান্তি করে। থ্যাংকস। রেডি কখন হবে তুমি? তাড়াতাড়ি রেডি হতে পারছো না, দেখছো তো আমি কখন ধরে বসে আছি। উফ, আরে দাঁড়াও, একটু সময় দেবে না নাকি? রেডি হচ্ছি তো নাকি? জানো যখন আজ বেরোনোর কথা, তাহলে লেট করে করছো। কেন করছো লেট, কেন করছো? অফিস থেকে এসে না প্রচুর ক্লান্ত লাগে, তোমার মনে হয় লাগে না বুঝি? আর তুমি এত ঝগড়া করছো কেন? বাড়ি থেকে কি ঝগড়ার কোর্স করে এসছো? দাঁড়াও না একটু। তোমার কি এখনও নেই সব করার সময়? হ্যাঁ, তুমি আমাকে চেনো না কিন্তু, আমি কিন্তু অনেকবার বাড়বো। তুমি আমাকে চেনো না, আমি কী করতে পারি? তুমি দেখো একবার আমি কী করতে পারি, দেখবে তুমি, দেখবে দেখবে দেখবে। এত অশান্তি কেন করো? বিয়ের আগে যদি জানতাম না তুমি এত ঝগড়টে, জীবনেও বিয়ে করতাম না। একটু ওয়েট করো না, দাঁড়াও না। বাবা তুমি কেমন গো? কেমন মার মারবো না সারা লোকের সামনে। তুমি আমাকে চেনো না, আমি কি করতে পারি? আমি কিন্তু অত বোকা নই, তুমি যা ভাবো আমাকে। বুঝেছো? দেখবে তুমি, দেখবে। আর কি দেখার বাকি আছে? যা দেখার তো দেখিয়েই দিয়েছো, আবার নতুন করে তুমি কি দেখাবে? হ্যাঁ, আর তোমার কিছু আমি দেখতে চাই না, বুঝেছো? দাঁড়াও, রেডি হচ্ছে। তুমি রেডি হবে কি হবে না? ফোন করি, ভাল লাগছে না। আজকে একটু ঝগড়া না করলে ঘুম আসবে না, ঝগড়া করতেই হবে। ফোন করি ওকে, 3 মাস আগে একটা কথা বলেছিল, সেটা নিয়েই বলবো আজকে। হ্যালো, হ্যাঁ বলো কল্পনা, কেমন আছো? এই তুমি এটা কেন বলেছিলে গো? তুমি জানো না কি বলেছিলে? কবে? ওই যে তুমি ওটা বলেছিলে আমাকে, কেন বলেছিলে? শোনো, আমার না এখন ঝগড়া করার মুড নেই, আমি এখন একটা জায়গায় এসেছি, পরে কথা হবে, ঠিক আছে? তুমি কেন বলবে, কেন তুমি বলবে, কেন? আচ্ছা, তুমি মনে হয় নিন্দা করো না লোকের নামে, তুমি যেন কিছু বলো না, তুমি যেন খুব ভালো, আগে নিজে ঠিক হও, তারপরে অন্য লোকের নামে বলবে, ঠিক আছে? তোমাকে এইসব বলার কে অধিকার দেয়নি। আর এখন রাত্রির 12টার সময় তুমি আমাকে ফোন করছো? আমি এখন একটা বিয়ে বাড়িতে আছি। এ পকোড়া খাবি না? আচ্ছা, আমি কিছু বলবো না, সারা ওয়েস্ট বেঙ্গলবাসী কিছু বলবে না, ভারতবাসী কিচ্ছু বলবে না, পুরো গোটা ওয়ার্ল্ডের লোক কিচ্ছু বলবে না, একমাত্র তুমিই বলে যাবে। তুমি বলবে না কেন? তুমি বলবে, আমি বলবোই, কারণ আমি ঝগড়টে। কেন লোকের নামে বলো? নিজে তো কুটকাচালি করো, আবার অন্য লোকে ফোন করে বলে এটা কেন বলে, ওটা কেন বলে, হ্যাঁ বলেছি, কী করে নেবে? তুমি ওই, তুমি সেই, তুমি ওকে ওই বলেছিলে, তুমি তাকে তাই বলেছিলে, তুমি ওরকম করেছিলে, তুমি তেমন করেছিলে, তুমি ওই করেছিলে, তুমি সেই করেছিলে, তুমি পড়ে গেছিলে, তুমি নেচেছিলে, তুমি কেঁদেছিলে, তুমি ছাপ দিয়েছিলে, তুমি দৌড়িয়েছিলে, তুমি রান্না করেছিলে, তুমি ওই করেছিলে, সেই করেছিলে, কেন করেছিলে? তুমি সেটা করেছো, ব্লক করে দেবো, একটু মুখটাই অফ করে দেবো, তারপর কাজ নেই, শুধু ফোন করছো। ও, এ তো কমপ্লিট হলো না, যার একজনকে ফোন করছি, 6 মাস আগে একটা কথা বলেছিল তাকে ফোন করছি। হ্যালো,